Beach Sports is associate sponsored by Birla Gold Cement. খেলার দুনিয়ার খবর নিয়ে হাজির আমি ভিক্টর, শুরু করছি আজকের স্পিড স্পোর্টস। প্রথমেই দেখে নেব খেলার হেডলাইনস, মার্কওয়ার বিশ্লেষণ, ইন্ডিয়ান সুপার লিগে বেখ্যান, বাড়তি সতর্কতা আইসিসি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিচ ও পরিবেশ সাহায্য করবে পেসারদের বলছেন মার্কওয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্ম করে সমর্থক থেকে সমালোচক সবারই বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়ার করা একটি মন্তব্য যেন একটু হলেও দুশ্চিন্তার ভাঁজ এনে দিল ভারতীয় দলের সমর্থকদের কপালে। চ্যাম্পিয়ন্স ট্রফির পিচ ও খেলার পরিবেশ নিয়ে বলতে গিয়ে মার্ক জানিয়েছেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যে তিনটি ভেন্যুতে খেলানো হবে সবকটির পিচই পেসারদের জন্য অনেক বেশি প্রতিকূল, কিন্তু ভারতীয় দলে কোনো উচ্চমানের পেসার না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় পেতে গেলে একটু হলেও অপ্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে ধোনি বাহিনীকে। আইএমজি প্রস্তাবিত ফুটবল লিগে খেলতে পারেন ডেভিড বেকহাম। সদ্য ফুটবল থেকে অবসর নিয়েছেন ডেভিড বেকহাম, তবে তাকে আবারও জার্সি গায়ে মাঠে নামতে দেখা যেতে পারে, তাও আবার ভারতের মাটিতে। আগামী জানুয়ারিতে আইএমজি রিলায়েন্স প্রস্তাবিত ইন্ডিয়ান সুপার লিগে আন্তর্জাতিক ফুটবল থেকে সদ্য অবসর নেওয়া ডেভিড বেকহামকে খেলানোর জন্য তার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও শুরু করে দিয়েছে রিলায়েন্স। স্পট ফিক্সিং রুখতে বাড়তি সতর্কতা নিচ্ছে আইসিসি। আইপিএল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিং কাণ্ড সামনে আসার পর থেকেই একটু অস্বস্তিতে পড়ে গেছিল আইসিসি, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাতে এই ধরনের কোনো লজ্জাজনক ঘটনা না ঘটে তার জন্য বাড়তি সতর্কতাও নেবে আইসিসি। ম্যাচের উপর বাড়ানো হবে নজরদারি, মাঠ হোক বা হোটেল সবসময় অ্যান্টি করাপশন বিভাগের কোনো প্রতিনিধির নজরদারিতেই থাকবেন খেলোয়াড়রা। স্পিড স্পোর্টস এখন এই পর্যন্তই, আপনারা দেখছেন ইনকোডা টিভি, ইনকোডা টিভি এখন ফেসবুকেও, দেন কিপ অন ক্লিকিং। স্পিড স্পোর্টস ওয়াজ অ্যাসোসিয়েট স্পন্সর্ড বাই বিড়লা গোল্ড সিমেন্ট।